السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله أرسله إلى كافة الثقلين بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور، وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام، وأعد لهم أجرا كريما. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صدق الله مولانا العظيم. أمرا دويبار درود شريف پڑي. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আজকের এই মুবারক ওয়াজ ও জিকির মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, বৃহত্তর হবিগঞ্জ এলাকার সম্মানিত হাজিরিন, বিশেষ করে আজকের এই মহতী মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সোনাকান্দা দরবার শরীফের মোহতারাম পীর সাহেব জনাব হযরত মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান সাহেব, এবং এই মাহফিলে উপস্থিত উলামায়ে কেরাম, হবিগঞ্জ শহরের মুসলিম জনতা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি। রাব্বুল আলামিন এই করোনা বিপর্যস্ত সময়েও আমাদেরকে কিছুটা সময় আল্লাহ এবং তার রসুলের জন্য বের করে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আগামী এক ঘন্টা ইনশাআল্লাহ কুরআনুল করিম, পূর্ববর্তী আসমানি কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিসের আলোকে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া
আল-মুস্তাফা ওয়াল মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এবং তার উম্মতের অর্থাৎ আমাদের যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন এবং বাকি তাম জগৎবাসীর ওপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সমস্ত নবীদের ওপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং অন্য সমস্ত জাতির ওপর এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে একটি বিশেষ অবস্থান দিয়েছেন আমরা আল্লাহর কিতাব এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে এগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আশা করি আপনাদের উপস্থিতি এই মাহফিলকে আরো সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলবে। সম্মানিত হাজিরিন, আমি কুরআনুল কারীমের সূরা আহজাব থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো যুবক পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূল আল্লাহ বরং তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়িন এবং সর্বশেষ নবী। তিনটা কথা আমরা পাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোনো যুবক পুরুষের পিতা নন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সন্তান ছিলেন সাতজন, চার মেয়ে তিন ছেলে, চার মেয়ে সাইয়্যিদা জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুন, আর তিন পুত্র, বড়জনের নাম কাসিম, দুই নম্বর জন আবদুল্লাহ, তিন নম্বর জন ইব্রাহিম। মেয়ে তিনজন যৌবন বয়স পর্যন্ত, কেউ কেউ আরেকটু বেশি বয়স পর্যন্ত বাঁচলেও ছেলে সন্তানরা কেউই বাল্যকাল পার করতে পারেননি, একজন একটু হাঁটার বয়স হওয়ার পরে আর বাকি দুজন একেবারে কুলের শিশু অবস্থায় মারা গেছেন। এবার একটি প্রশ্ন আসে, আল্লাহ রাব্বুল আলামিন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে দুনিয়া থেকে এত তড়িগড়ি করে নিয়ে নিলেন? প্রকৃত হিকমত তো আল্লাহই ভালো জানেন, আমরা তো এগুলো জানি না, কিন্তু একটি হিকমত আমরা জানি, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আয়াতের পরের অংশে যে ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং শেষ নবী, অর্থাৎ তার পরে আর কোনো নবী আসবেন না, তার সন্তান যদি বাঁচেন তবুও তারা নবী হবেন না। কিন্তু দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন অনেক নবী রাসূল পাঠিয়েছেন যাদের সন্তানরাও নবী ছিলেন। আপনি দেখেন আদম আলাইহিসসালাম নবী, তার পুত্র শীস আলাইহিসসালাম আল্লাহর নবী, ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবী, তার দুই পুত্র ইসমাইল এবং ইসহাক আলাইহিমাসসালাম দুজনই আল্লাহর নবী, ইসহাক আলাইহিসসালামের পুত্র ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহর নবী, ইয়াকুব আলাইহিসসালামের পুত্র ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর নবী, আবার দাউদ আলাইহিসসালামের পুত্র সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নবী, আবার জাকারিয়া আলাইহিসসালামের পুত্র ইয়াহইয়া আলাইহিসসালাম আল্লাহর নবী। তো মাঝে মধ্যে দেখা যায় পুরো বংশই নবীর বংশ, কয়েক জেনারেশন পর্যন্ত একের পরে আরেক নবী একই পরিবার থেকে আসছেন, নিঃসন্দেহে এটি অনেক মর্যাদার বিষয়। এবার দেখা যাবে যে কিয়ামতের ময়দানে অন্যান্য নবী রাসূলরা আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, তারা নবী, তাদের পুত্র নবী, নাতিও নবী, নাতির পরে পুতিও নবী, সবাই নবী, আর আমার নবীর সন্তানরা বড় বয়স পেয়েছেন কিন্তু নবী হতে পারেন নাই, কারণ যেহেতু তারপরে আর কোনো নবী আসবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানদেরকে যে বয়সের পরে মানুষের কাছে দায়িত্ব অর্পণ হয় সেই বয়সে পৌঁছার আগেই দুনিয়াটাকে বিদায় দিয়েছেন, যেহেতু বিদায় নিয়েছেন দুনিয়াতে সেই প্রাপ্ত বয়স পান নাই, তাই তারা নবী হওয়ার প্রশ্নই উঠে না। আল্লাহ রাব্বুল আলামিন এটিও চাননি যে কেয়ামতের ময়দানে অন্য কোনো নবী রাসূল কোনো একটি অংশও আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে মর্যাদা পেয়ে যান। সুবহানাল্লাহ, এই একটি বিষয় আমরা জানলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনারা কোরআন শরীফে দেখবেন অনেক নবী রাসূলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন, প্রায় 25 জন নবীর কথা। সব নবী রাসূলের ক্ষেত্রে একটি জিনিস কমন, সেটি হচ্ছে কাফিররা তাদের প্রতি প্রচণ্ড শত্রুতা করেছে,
সব নবী রাসূলের জীবনে আপনি দেখবেন কোন নবী এত আরাম করে দুনিয়া থেকে বিদায় নেননি, কষ্ট সবাইকে পেতে হয়েছে। তাও তো কেউ যদি সরাসরি সম্মুখে যুদ্ধ করতে আসে সম্মানটি বজায় থাকে, কিন্তু কেউ যদি আপনার নামে বদনাম করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমান অপদস্থ করার চেষ্টা করে, এটি কিন্তু সম্মানে আঘাত লাগে, মনে কষ্ট লাগে। এটিও সব নবীদের ভাগ্যেই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইস্তুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিক, হে আমার প্রিয় রাসূল, আপনি কাফিরদের দ্বারা বিভিন্ন খারাপ কথা শুনে মনের মধ্যে কষ্ট পান, কিন্তু আপনার আগে যত রাসূলকে আমি দুনিয়াতে পাঠিয়েছি সবাইকে কাফিররা ইস্তেহজা করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এদেরকে নিয়ে ফাজলামো করেছে, অপমান অপদস্থ করেছে। এটি আল্লাহর পক্ষ থেকে নবীদের জন্য একটি বড় পরীক্ষা। কিন্তু একটি পার্থক্য আমরা দেখতে পাই, সেই পার্থক্যটি হচ্ছে অন্য কোন নবী রাসূলকে যখন কাফিররা ইস্তেহজা করত, কাফিররা তুচ্ছ তাচ্ছিল্য করত, আল্লাহ সেই নবী রাসূলদেরকে জবাব শিখিয়ে দিতেন যে আপনি ওই কাফিরদেরকে এই কথা বলে জবাব দেন। কিন্তু একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জবাব শিখিয়ে দেন নাই, কি করেছেন, বলেছেন ইন্না কাফাইনা কাল মুস্তাহজিন, আপনি মুখ বন্ধ রাখুন, আমি আল্লাহ এদের জবাব দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের জন্য আপনার পক্ষ থেকে আমি আল্লাহই যথেষ্ট। কতটুকু যথেষ্ট দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার যখন সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, হে মানব জাতি, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হয়ে এসেছি। আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব এরকম হাত তুলে তুচ্ছ তাচ্ছিল্য করে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাজা জামাআতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কি এজন্য আমাদেরকে এখানে ডেকেছ? আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথার জবাব শিখিয়ে দেন নাই, বরং কুরআনুল কারীমে পুরো একটি সূরা নাজিল করেছেন এবং কিয়ামত পর্যন্ত মুসলমানরা এই সূরা তিলাওয়াত করছে, যতবার করছেন আবু লাহাবের উপর অতবার লানত যাচ্ছে। আল্লাহ সূরা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব তুই আমার নবীর দিকে হাত তুলে ধ্বংসের দোয়া করেছিলি, আমি আল্লাহ তোকে বদদোয়া দিলাম, তোর হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছেন আবু লাহাবকে। কাফিররা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেছেন। এবার যে মক্কার কাফিররা ইসলাম আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুকের মনি মনে করত, এত সম্মান দিত, হঠাৎ করে এরা পাগল বলতে শুরু করেছে, আল্লাহর নবী মনের মধ্যে কষ্ট পেয়েছেন। আল্লাহ সেই কষ্টটিকেও কুরআন শরীফে উল্লেখ করেছেন, বলেছেন ওয়ালাকাদ নাআলামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ তো ভালো করেই জানি এদের কথায় আপনি কষ্ট পান, কিন্তু আপনি জবাব দেওয়ার দরকার নাই, প্রত্যেকটি জবাব আমি আল্লাহ দিচ্ছি। তারা বলেছে মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ, আল্লাহ তার নবীকে জবাব শিখিয়ে দেন নাই, বরং নিজে বলেছেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাহেব, তোমাদের নবী তো পাগল নন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, একটি হতে পারত আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করতে পারতেন, আজ দুনিয়াতে তাদের নামই থাকতো না। আরেকটি হচ্ছে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে এদের জবাব দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই আয়াতগুলো আমরা তিলাওয়াত করে যাব, যে আয়াতগুলোর মধ্যে শানে রিসালাতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুকিয়ে আছে। সম্মানিত হাজিরিন, এরপরে দেখুন কাফিররা বলেছে যে মুহাম্মদ কোরআনের নামে যেগুলো বলেন এগুলো আসলে তার বানানো কবিতা, আল্লাহর নবী জবাব দেন নাই, আল্লাহই দিয়েছেন। বলেছেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেগুলো বলেন এগুলো কোনো কবির কবিতা নয়। তারা বলেছে যে মুহাম্মদ জাদুকর হয়ে গেছেন। আল্লাহ আবার জবাব দিয়েছেন ওয়ালা বিকাউলি কাহিন, আমার নবী যেগুলো বলেন এগুলো কোনো জাদুকর কোনো গণকের কথা নয়। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ পুত্র সন্তান যখন মারা গেলেন, শেষ জন নয় দুঃখিত দ্বিতীয় জন, তখন মক্কার রাস্তায় কাফিররা খুশির মিছিল বের করলো,
চিন্তা করে দেখেন শত্রুতার কোন পর্যায়ে একজন মানুষের পুত্র সন্তান বিয়োগ হয়েছে। এরা আনন্দ মিছিল বের করেছে, যে তারা বলছে, মিছিল দিচ্ছে, কাদবুতিরা মোহাম্মদ, কাদবুতিরা মোহাম্মদ, মোহাম্মদ নির্বংশ হয়ে গেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন ওই মিছিলেও জবাব দেন নাই, পুরো একটা সূরা নাজিল করেছেন, বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইয়া রাসূলুল্লাহ, আপনি নির্বংশ হন নাই, আপনাকে যারা আজ তাচ্ছিল্য করছে আমি আল্লাহ এদেরকে নির্বংশ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তানরা বেশি দিন বাঁচেননি, কিন্তু আল্লাহ তার নবীর ক্ষেত্রে এক্সেপশন করিয়েছেন। দুনিয়ার প্রত্যেকটি মানুষের বংশ এগিয়ে নিয়ে তার পুত্র সন্তান আল্লাহর নবীর বংশকে আল্লাহ তার কন্যা সন্তানের দ্বারা এগিয়ে নিয়েছেন। আর ওদের তা নির্বংশ হয়েছে কিভাবে? আজ দুনিয়াতে যদি আবু জাহেলের কোনো বংশধর থাকে, লজ্জায় বলবে না যে আবু জাহেলের বংশধর। ভারতীয় উপমহাদেশে কোনো ব্যক্তি বলবে আমি মির্জাফরের বংশধর, লজ্জায় বলবে না, হলেও বলবে না। আবু জাহেলকে আল্লাহ এই রকম অপমান ও পদস্থতায় নিক্ষেপ করেছেন যে আজ দুনিয়ার বুকে আবু জাহেলের উত্তরসূরি যদিও বা থাকে, কেউ বলবে না আমি আবু জাহেলের উত্তরসূরি। যদিও আবু জাহেলের পুত্র তিনি একজন মহান সাহাবী ছিলেন, ইকরিমা রাদিয়াল্লাহু আনহু, তাকে আমরা কোনো ধরনের খারাপ কথা বলার প্রশ্নই উঠে না, তিনি আল্লাহর নবীর সাহাবী। কিন্তু আবু জাহেলের বংশধর আজ খুঁজেও পাওয়া যাবে না। এই হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি এক্সেপশন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত সময় যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকে ওগুলোর জবাব দিয়েছেন। আরও দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আল্লাহর নবী একটি মজলিসে বসে আছেন, ওই মজলিসে সাহাবিরাও বসে আছেন। তখন সর্বশ্রেষ্ঠ দুজন সাহাবি সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, দুজনের মধ্যে একটি বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হয়ে গেল, নবীর সাথে নয়, তাদের দুজনের মধ্যেই। এবার তারা কথা বলতে বলতে আওয়াজ একটু উঁচু হয়ে গেল, স্বাভাবিক কথা কাটাকাটি হলে যেরকম হয়। তারা তো নবীর সাথে কোনরূপ বেয়াদবি করেন নাই, করতেও পারেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে যেহেতু তাদের আওয়াজ উঁচু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের আয়াত নাজিল করে তাদের জবানকে নামিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী, খবরদার আমার নবীর আওয়াজের উপর আওয়াজ উঁচু করবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদ, একে অন্যের সাথে যেরকম কথা বলো জুরে জুরে, খবরদার আমার নবীর সাথে এরকম জুরে কথা বলবে না। আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি বলো তাহলে তোমাদের আমলসমূহ এমন ভাবে বরবাদ হয়ে যাবে তোমরা টেরও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ইজ্জতের হেফাজত করেছেন তার নবীর। সাহাবীরা মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম দিকে নিজেদের আত্মীয়তার সম্পর্কের নাম ধরে ডাকতেন, কেউ চাচা, কেউ মামা, কেউ খালু, যার যার আত্মীয়তা। কিন্তু যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউনিক, তার শানও ইউনিক, তাকে ডাকার স্টাইলটাকেও আল্লাহ ইউনিক করে দিয়েছেন, রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদা, তোমরা একে অন্যকে যে নামে ডাকাডাকি করো, খবরদার আমার নবীকে সেই নামে ডাকতে পারবে না। কি নামে ডাকবেন? আল্লাহ কোরআন শরীফ শিখিয়ে দিয়েছেন। দেখেন কোরআন শরীফ খুলে, আমি এখনো কোরআন শরীফের বাইরে যাই নাই। কেন যাই নাই? কারণ আমাদের মাজহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহির একটি কবিতা, সেই কবিতায় তিনি লিখেছেন, দুটি পংক্তি বলছি। তিনি বলেছেন, ইনজিলু ঈসা কদ আতা বিকা মুখবিরা ওয়ালানাল কিতাবু আতা বিমাদহি হুলাকা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে ইনজিল কিতাব দিয়েছেন, যে কিতাবে আপনার সংবাদ আল্লাহ দিয়েছেন, আর আমাদেরকে এমন একটি কিতাব দিয়েছেন কোরআন, খুলে খুলে দেখি পুরোটা কিতাব আপনার প্রশংসায় আল্লাহ ভরপুর করে দিয়েছেন। তাই উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞেস করা হলো, মা, আপনি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে একটু বলুন, তিনি জিজ্ঞেস করলেন যে আফালা তাকরাউনাল কোরআন, তোমরা কি কখনো কোরআন খুলে দেখো নাই, কোরআন পড়ো নাই?
তারা বললেন জি পড়েছি। তিনি বললেন তাহলে আমি আর কেন বলবো, কানা খুলুকুহু আল কোরআন, আল্লাহর নবীর চরিত্র ছিল পুরোটাই কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা ডাকতেন, রাআইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু তাকান। আর মুনাফিকরা এই রাআইনা শব্দকে একটু ভিন্ন অর্থে ব্যবহার করত। আরবিতে রাইউন শব্দের অর্থ হচ্ছে রাখাল, মেষপালক গরু রাখাল, এদেরকে রাইউল বলা হয়। তারা অতি দ্বারা খারাপ অর্থ করত। যদিও রাখাল কোনো খারাপ জিনিস নয়, কিন্তু এরা খারাপ উদ্দেশ্যে বলতো। আল্লাহ রাব্বুল আলামিন খারাপ নয় এমন একটি শব্দকেও পরিবর্তন করে দিয়েছেন যেহেতু এটি তার নবীর শানের সাথে যাচ্ছে না। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু ইনজুরনা, হে মুসলমানরা আজ থেকে আমার নবীকে রাঈনা বলে ডাকবে না, ডাকবে ইনজুরনা ইয়া রাসূলুল্লাহ। রাঈনা এবং ইনজুরনার মধ্যে কি পার্থক্য? শাব্দিক কোনো পার্থক্যই নাই, একই কথা। কিন্তু যেহেতু মুনাফিকরা এটি দিয়ে খারাপ উদ্দেশ্য করছে, কারো মনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে খারাপ কোনো উদ্দেশ্য থাকুক, এটিও রব্বুল আলামিন সহ্য করেননি। কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ তার নবীর শান মানকে হেফাজত করে দিয়েছেন। এই তো গেল কোরআনুল করিমের কথা। সম্মানিত হাজিরিন, এবার আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আগের আসমানি কিতাবসমূহে কি কি কথা নাযিল করেছেন। আমি আপনাদের কাছে একটি হাদিস বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বুখারী শরীফের মধ্যে এই হাদিস রয়েছে, তিনি এই আয়াতটি তিলাওয়াত করেছেন, যে আয়াত তিলাওয়াত করে আমি আমার বক্তব্য শুরু করেছি। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস অত্যন্ত জ্ঞানী ছিলেন, তিনি তাওরাত এবং ইনজিলও পড়তে পারতেন। তিনি বলেছেন আল্লাহ কোরআন শরীফে তার নবীকে শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি ওয়া সিরাজাম মুনীরা বলেছেন। আল্লাহ আগের আসমানি কিতাব তাওরাতের মধ্যেও মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এই সমস্ত গুণাবলী দিয়ে উপাধি দিয়ে রেখেছেন। এরপরে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু বলে তাওরাতে শেষ করেন নাই, বলেছেন যে আনতা আবদি, হে মুহাম্মদ আপনি আমার প্রিয় বান্দা, ওয়া রাসূলি আপনি আমার রাসূল, সামাইতুকাল মুতাওয়াক্কিল, আমি আল্লাহ আপনার নাম দিলাম আল মুতাওয়াক্কিল। আল মুতাওয়াক্কিল এমন ব্যক্তি যিনি সদা সর্বদা একমাত্র আল্লাহর প্রতি ভরসা করেন। আল্লাহ রব্বুল আলামিন তাওরাতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল মুতাওয়াক্কিল নাম দিয়েছেন। শুধু তাই নয়, সম্মানিত হাজিরিন, তাওরাতে আমাদের কথাও আল্লাহ রব্বুল আলামিন লিখে দিয়েছেন। আমাদের দুনিয়াতে আসার অন্তত 3000 বছর আগে রব্বুল আলামিন তার আগের নবীর আগের উম্মতের প্রতি যে কিতাব নাজিল করেছেন এখানে আমাদের কথা লিখেছেন, বলেছেন ওয়া উম্মাতুহু হাম্মাদুন লিল্লাহি আলা কুল্লি হাল, এই নবীকে আমি এমন একটি উম্মত দেব যারা সদা সর্বদা আল্লাহর প্রশংসায় ব্যস্ত থাকবে। আরো বলেছেন ওয়া উম্মাতুহু উম্মাতাম মারহুমা, সেই নবীর উম্মত দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ তাদের জন্য রহমতের ফয়সালা করে দিয়েছি। সম্মানিত হাজিরিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইজ্জতে তো আমাদের ইজ্জত, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ওয়াসিলায় আমাদেরকে যে ইজ্জত দিয়েছেন এই ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো নবীকে দেন নাই। আমি আমাদের ইজ্জতের কথাও বলবো, তবে প্রথমে আমাদের নবীর ব্যাপারে আর কিছু কথা বলে আসতে চাই। সম্মানিত হাজিরিন, আমরা যে কথা বলি যে আমাদের নবী ইমামুল আম্বিয়া, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া মানে কি? ইমামুল আম্বিয়া হচ্ছে সমস্ত নবীদের ইমাম। আমাকে একবার একজন প্রশ্ন করেছিলেন যে এই উপাধিটি আপনি কোন জায়গায় পেয়েছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিশুদ্ধ হাদিসের মধ্যে মুসলিম শরীফে এই হাদিস খুঁজে পেয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন
যে আল্লাহ রাব্বুল আলামিন যে রাতে আমাকে মেয়েরাজে নিলেন, জিব্রাইল আসলেন বুররাক নিয়ে, আমি বুররাকে চললাম এবং গেলাম বাইতুল মুকাদ্দাসে, জেরুজালিম মসজিদুল আকসায়, যেভাবে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, আমি মসজিদুল আকসায় গিয়ে দেখি প্রত্যেক নবী রাসূল 124,000 নবী সবাই এখানে আমার অপেক্ষায়রত আছেন। আমাকে যাওয়ার পরে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে একটি নামাজ অনুষ্ঠিত হবে। ফাহানাতি সালাত, তখন নামাজ অনুষ্ঠিত হলো। ফা আমামতুহুম, আর আমি প্রত্যেক নবীর সামনে গিয়ে ইমামতি করলাম। এই প্রত্যেক নবীর ইমামতি তিনি করেছেন, এজন্য তার নাম ইমামুল আম্বিয়া বা নবীদের ইমাম। এরপরে সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রাসূলদের শ্রেষ্ঠ রাসূল। কি জন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানা ইয়াউমাল কিয়ামতি, যেদিন কিয়ামত সংগঠিত হবে, কুনতু ইমামান নাবিয়ুন, আমি সমস্ত নবীদের ইমাম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহর নবী আরো বলেছেন, আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু, যখন আল্লাহ কিয়ামতের ঘোষণা দিবেন এবং সমস্ত মুর্দারা কবর থেকে আবার উত্থিত হবেন, সর্বপ্রথম আল্লাহ তার যে মখলুককে কবর থেকে উঠাবেন, তোমাদের নবীকে আল্লাহ সর্বপ্রথম কবর থেকে উঠাবেন। এরপরে বলেছেন, ও আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু, দুনিয়ার সমস্ত মানুষ যখন গিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, সেই দিনটি এত ভয়ঙ্কর হবে, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের জালালিয়তের সামনে কথা বলার সাহস পাবে না। ও আনা খাতিবুহুম, সেদিন একমাত্র আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বক্তব্য পেশ করব। এরপরে বলেছেন, ও আনা মুবাশশিরুহুম ইযা আইসু, সেই দিন যখন মানুষ একেবারে পেরেশান হয়ে যাবে, কে কোন দিকে যাবে, কার কি হবে, কেউ খুঁজে পাচ্ছে না, তখন পৃথিবীর প্রত্যেকটি মানুষকে সুসংবাদদাতা হব একমাত্র আমি রাসূলুল্লাহ। তো এরপরে আল্লাহর নবী বলেছেন, লিওয়াইল হামদি ইয়াউমা ইযিন বিয়াদি, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসার একটি পতাকা আমার হাতে তুলে দেবেন, সেই পতাকার নিচে আদম থেকে নিয়ে সর্বশেষ নবী পর্যন্ত 124,000 নবী এবং তাদের প্রত্যেকের উম্মতেরা আমার পতাকার নিচে উপস্থিত হবেন। সম্মানিত হাজিরিন, সেই দিনটিতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইজ্জত দেবেন। আল্লাহ দুনিয়াতেও দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে থাকার সময় মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসার দিকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফে ছিলেন, তিনি কাবা শরীফের একটু দক্ষিণ পূর্ব দিকে দাঁড়াতেন, তাহলে কাবা শরীফও সামনে পড়ত আর দূরে বাইতুল মুকাদ্দাসও সামনে পড়ত। কিন্তু মদিনা শরীফে হিজরত করার পরে সেই সুযোগ থাকলো না, কারণ মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালিম হচ্ছে উত্তর পশ্চিম দিকে আর মক্কা শরীফ হচ্ছে পূর্ব দিকে, দক্ষিণ দিকে, এই সুযোগ নেই। এবার আল্লাহর আদেশ হচ্ছে জেরুজালিম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ার, এটি আল্লাহর আদেশ। আর নবীর আবেগ হচ্ছে তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের তৈরি করা ঘর বাইতুল্লাহ শরীফের দিকে তাকিয়ে নামাজ পড়া। আল্লাহর নবী কখনো আল্লাহর কাছে মুখ দিয়ে দোয়া করেন নাই, মুখ ফুটে একটিবার বলেছেন এরকম কোনো হাদিস আমরা পাই নাই যে আল্লাহ তুমি এখান থেকে কিবলা পরিবর্তন করে কাবা শরীফকে আমাদের কিবলা বানিয়ে দাও, আল্লাহর নবী একটিবারও মুখ থেকে বলেন নাই। কিন্তু তিনি মাঝে মধ্যে আল্লাহর এই রহমতটি পাওয়ার আশা নিয়ে আসমানের দিকে চেহারা তুলতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উদাস চেহারা দেখে আল্লাহ কিবলা পরিবর্তন করে দিয়েছেন। কুরআন শরীফে আয়াত নাযিল হয়েছে, এজন্য আমি জানি, আল্লাহ বলেছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি দেখি আপনি আপনার চেহারাটি আকাশের দিকে তুলে রাখেন। فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটি দেখে আমি আল্লাহ আপনার উম্মতের নামাজের কিবলাকে সেই দিকে ফিরিয়ে দিচ্ছি যেদিকে ফেরালে ইয়া রাসূলুল্লাহ আপনি সন্তুষ্ট হয়ে যান। যে নবীর একটু চেহারা দেখে রব্বুল আলামিন আমাদের সেজদার কিবলা পরিবর্তন করে দিয়েছেন। একই ব্যাপার কিয়ামতের দিন মানব জাতি একত্রিত হবে, হে আল্লাহ আমাদের বিচারটি তুমি শুরু করো, জান্নাতে যাব কি জাহান্নামে, পরে
আপাতত বিচার শুরু করো। কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ নবী বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে খালি পা নগ্ন দেহ এবং খতনাবিহীন অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত করা হবে। এত ভয়ঙ্কর দিন হবে, ইয়াউমা ইয়াফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন মানুষ দূরে চলে যাবে তার ভাই থেকে, মা বাবা থেকে, স্ত্রী সন্তান থেকে, সন্তান স্ত্রী থেকে, স্বামী থেকে, একে অন্যের থেকে দূরে ছুটবে, সবার জবানে কেবল ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি। তখন মানুষ চিন্তা করবে যে আমরা তো আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস নাই, আল্লাহর কোনো একজন প্রিয় এবং সম্মানী বান্দাকে আমরা আল্লাহর কাছে সুপারিশ ধরতে হবে। কিসের সুপারিশ? জান্নাতে যাওয়ার সুপারিশ নয়, শুধু বিচারটি শুরু করার সুপারিশ। মানুষ চলে যাবে আবুল বাশার, মানব জাতির পিতা আদম আলাইহিস সালামের কাছে। সহি বুখারী এবং সহি মুসলিম দুই কিতাবের মুত্তাফাকুন আলাইহি হাদিস, মানুষ চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে, ইয়া আদামু ইশফা লানা, হে আদম আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। এক দুজন নয়, পুরো মানব জাতি এবং পুরো জিন জাতি আদম থেকে কিয়ামত পর্যন্ত যারা এসেছে, আসছে আর আসবে, আদম আলাইহিস সালাম বলবেন লাস্তুলাহা, আমি পারবো না। ফা আলাইকুম বিনূহ, তোমরা চলে যাও নবী নূহ আলাইহিস সালামের কাছে, মানুষ আসবে, তিনিও বলবেন পারবো না। তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তার কাছেও আসবে, তিনিও বলবেন পারবো না। তোমরা চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে, মূসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না। তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে, মানুষ আসবে, তিনিও বলবেন আমি পারবো না। তোমরা চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সমস্ত মানুষ শেষ আশা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কদমের মধ্যে এসে উপস্থিত হবে, বলবে ইয়া রাসূলুল্লাহ ইশফা লানা ইলা রব্বিক, ইয়া রাসূলুল্লাহ আপনার রবের কাছে আমাদের জন্য এতটুকু সুপারিশ করুন যেন বিচারটি শুরু হয়ে যায়। আল্লাহর নবী তাড়িয়ে দেবেন না, বলবেন আনা লাহা, আমি এই কাজের জন্য নিযুক্ত, তোমরা ঠিক জায়গায় এসেছ। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরজ করবেন, রব্বুল আলামিন আমি একটি কথা বলতে চাই। আল্লাহ তখন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কিছু হামদে বাড়ি তাআলা, এমন কিছু হামদ শিখিয়ে দেবেন। আল্লাহ নবী বলেছেন লা তাহদুরুনি আল আন, এগুলো এখনো পর্যন্ত শেখানো হয়নি, আল্লাহ তার ইলমে গায়েবের মধ্যে রেখেছেন। যেদিন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো আল্লাহ একটি কথা আরজ করতে চাই, সেই দিন সর্বশ্রেষ্ঠ হামদ আল্লাহ আমাকে শিখিয়ে দেবেন। এই হামদ মুখে নিয়ে ফাখিরু লাহু সাজিদা, আমি আল্লাহর সামনে সেজদায় পড়ে যাব এবং সেজদায় পড়ে দোয়া করতে থাকবো, এই হাম পাঠ করতে থাকবো। রব্বুল আলামিন আওয়াজ দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশফা, ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা উত্তোলন করুন, আপনি বলেন যা বলবেন আমি আল্লাহ শুনবো, আপনি চান যা চাইবেন আমি আল্লাহ দেব, আপনি সুপারিশ করুন, আজ আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার প্রত্যেকটি সুপারিশকে কবুল করে নেব। সম্মানিত হাজিরিন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা আমি বলছি, তিনি সেই জন যিনি আসমানের দিকে একবার চেহারা তুললে আপনার সেজদার কিবলা পরিবর্তন হয়ে যায়, আর তিনি সেই জন যিনি আরশের সামনে সেজদায় পড়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের সিদ্ধান্ত নিয়ে নেন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললাম, খোদার কসম এটি আমার ফেভারিট বিষয়, এটি নিয়ে বলতে গেলে আমি ফিলবাদী কিছু না দেখে 10 ঘন্টা বলতে পারবো, অহংকার করছি না, এজন্য বলছি যে এটি আসলেই আমার আগ্রহের বিষয়, কিন্তু আমি চাচ্ছি আর একটু ভেতরে যেতে, আমি চাচ্ছি আমাদের ব্যাটাগিরি নিয়ে কথা বলতে, আমরা দুনিয়াতে কত মর্যাদা নিয়ে এসেছি সেটি বলে আমি আমার বক্তব্য আজকে শেষ করতে চাই, সেই অধ্যায়টি আলোচনা করতে চাই, যেন আপনারা আজকে এখান থেকে উঠে বাড়িতে যাওয়ার সময় একটু বুক ফুলিয়ে হেঁটে যেতে পারেন, যে রহমান রহিম আমাদেরকে এত ইজ্জত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি আপনাদের জন্য এরকম ভালো করে খোঁজাখুঁজি করলে তো 10 ঘন্টার বক্তব্যও শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদকে কত উচ্চ স্থানে পৌঁছিয়েছেন, আমি যা জমা করেছি ওইগুলো থেকে সংক্ষেপে আপনাদেরকে কিছু বলবো, সবগুলো তো বলার সুযোগ নেই। দেখেন, আমরা সেই জাতি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন,
যে ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। হে মুসলমানরা, হে উম্মতে মুহাম্মদ, তোমাদেরকে আমি বের করেছি মানুষের মধ্য থেকে নয়, মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য জিম্মাদার হিসাবে তোমাদেরকে আমি বেছে নিয়েছি। তা'মুরুনা বিল মারুফ, দুনিয়ার যাবতীয় ভালো কাজের জিম্মাদার তোমরা আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, সমস্ত খারাপ কাজ থেকে তোমরা সীসা ঢালা প্রাচীরের মতো প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর সামনে ঝুঁকে পড়বে। ইমান আনবে বলি নাই, কারণ ইমান বিষয়টি এর পরেও উম্মতে মুহাম্মদের আরো দায়িত্ব রয়েছে, শুধু ইমানটি একমাত্র দায়িত্ব নয়। এজন্য আমি আর একটু এগিয়ে গিয়ে বললাম, সম্মানিত হাজিরিন, আমরা সেই উম্মত। আল্লাহ নবী বলেছেন, নাহনুল আখিরুনাল আউয়ালুন, আমরা শেষ, আমরাই শুরু। এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর ক্ষেত্রে এই উম্মতকে সর্বশেষ উম্মত বানিয়ে পাঠিয়েছেন। এতো আমাদের নবী সর্বশেষ নবী, তাইলে উম্মত হিসাবে আমরা সর্বশেষ উম্মত, এটি হচ্ছে নাহনুল আখিরুন, আমরা শেষ। এরপর আল্লাহ নবী বলেছেন, ওয়া নাহনুল আউয়ালুন, আমরা প্রথম। কিয়ামতের দিন বান্দা যখন আল্লাহর সামনে বিচারের জন্য দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন কাতারবদ্ধ করে মানুষকে উঠাবেন এবং সারিবদ্ধ করে তার সামনে দাঁড় করাবেন, সবার আগে আল্লাহর সামনে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদকে দাঁড় করাবেন, এবং বিচার শেষ করে সবার আগে রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন যে আমি গত রাতে স্বপ্নে দেখেছি জিব্রাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে জান্নাত পরিদর্শন করিয়েছেন। সাহাবীরা শুনে চুপ, কে কোনো কথা বলছেন না। তখন এমন একজন কথা বলে, লোভী মানুষ তো সাহস করে এটি বলে দেয়, নূহ আলাইহিসালামের নাম দিয়ে বলা হয়েছে, নূহের উম্মতটা বলবে আলাইহিসালাম যে আল্লাহ আমরা তো চিনি না ওনাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিসালামকে বলবেন যে নূহ, আপনার কোনো সাক্ষী আছে যে আপনি ঠিক মতো আমার দিনের দাওয়াত পৌঁছে দিয়েছেন? আল্লাহ বলবেন, মান ইয়াশহাদু লাকা, দেখি আপনি আপনার নিজের পক্ষে কাউকে সাক্ষী আনতে পারেন কিনা। তখন নূহ আলাইহিসসালাম সাক্ষী নিয়ে আসবেন, সেই সাক্ষীকে তিনি বলবেন যে আল্লাহ, ফায়াকুলু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু, আল্লাহ তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং তার উম্মত হচ্ছে আমার সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবেন, তোমাদের কি মনে হয় নূহ আলাইহিসসালাম তার দাওয়াত ঠিক মতো পৌঁছে দিয়েছেন? আমরা বড় গলায় বলবো আল্লাহ অবশ্যই পৌঁছে দিয়েছেন, এই মানুষরা মিথ্যা কথা বলছে। আল্লাহ বলবেন, তোমরা কিভাবে জানলে? কোথায় নূহ আলাইহিসসালাম, কত হাজার বছর পরে তোমরা? আমরা বলবো রব্বুল আলামিন, চোখে দেখি নাই কিন্তু আমাদেরকে তুমি তোমার কালাম কোরআনুল কারীম দিয়েছ, সেখানে আমরা দেখেছি নূহ আলাইহিসসালাম দাওয়াত দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন, কাজ হয় না, এরা বদবخت হয়েছে, এরা জালিম হয়েছে, তোমার নবী ঠিকই ছিলেন, তিনি ঠিক মতো দায়িত্ব পালন করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাক্ষীতে নূহ আলাইহিসসালামের ওই দায়িত্ব পালন করার স্বীকারোক্তিকে কবুল করে নেবেন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে এই আয়াতটি তিলাওয়াত করা হলে আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুভব করতে পারতেন রহমানুর রহিম আমার উম্মতকে কত মর্যাদা দিয়েছেন। এরপরে আল্লাহর নবীকে নিয়ে আসা হবে আমাদের উপর সাক্ষী করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাক্ষী দেবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাকে উম্মত বলে সাক্ষী দিয়ে দেবেন, আলহামদুলিল্লাহ ওই ব্যক্তির জন্য লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষ সেদিন থাকবে, আপনি আপনার উম্মতকে আলাদা করবেন কিভাবে, চিনবেন কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, দেখো আয়েশা, যদি এখানে অনেকগুলো গরু বা উট রাখা থাকে, সবগুলো একই রঙের, ধরো ছাই রঙের, এর মধ্যে একটি উট লাল রঙের, তুমি চিনতে পারবে দেখে? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই, দশটি কালো উট আর একটি লাল উট, আমি তো লাল উটকে খুব সহজে দেখেই চিনতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিয়ামতের দিন এভাবে আমিও আমার উম্মতকে চিনতে পারবো। এই দুনিয়াতে থাকার সময় আমার উম্মত যতবার নামাজ পড়ার আগে অজু করেছে, তার অজুর সময় যে সকল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পানি লেগেছে, ওই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহর নূর চমকাবে, আমি এই নূর দেখে আমার উম্মতকে পরিচয় পেয়ে যাবো।
সম্মানিত হাজিরিন, এই সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতকে দেন নাই, এই রাব্বুল আলামিন এই সৌভাগ্য দিয়েছেন একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিস রয়েছে সহিহ বুখারি শরীফের মধ্যে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে যে মর্যাদাগুলো পেয়েছেন, আল্লাহর নবী সেই মর্যাদাটি একা গ্রহণ করেন নাই, তার উম্মতকেও ভাগ করে দিয়েছেন। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারী এবং সহিহ মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস, বলেছেন ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিত্তিন, এমন ছয়টি মর্যাদা আমাকে আল্লাহ দিয়েছেন যেগুলো অন্য সব নবীদের চেয়ে আমাকে উপরে তুলে দিয়েছে। প্রথমটি হচ্ছে উতিতু জাওামি আল কালাম, আল্লাহ আমাকে এমন কথা বলার শক্তি দিয়েছেন আমি যখন কথা বলি কথা কম হয় কিন্তু এর মধ্যে অর্থ হয়ে যায় অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যগুলো এরকম ছিল। দুই নাম্বার বলেছেন ওয়া নুসিরতু বির রুব, আল্লাহ আমাকে এমন একটি প্রভাব প্রতিপত্তি দিয়েছেন যে আমি এক মাসের দূরত্বে অবস্থান করলেও শত্রুর বন্দে মনের মধ্যে আমার ভয়ে দূর দূর করে কাঁপে। আল্লাহর নবী মদিনা শরীফে আর মক্কা শরীফে আবু জাহেলের 12টা বেজে যাচ্ছে, কখন জানি মুহাম্মদ এসে হামলা করে দেন, এজন্য সে নিজে বেরিয়ে এসেছে প্রথমে, যে একবার নিজে গিয়ে হামলা করে দেয় তাহলে আমাদের কাজ কিছুটা আসান হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মক্কা শরীফ আক্রমণ করার ইচ্ছা করেননি, এর আগে আবু জাহেল বেরিয়ে এসেছে। আল্লাহ তার হাবিবকে এইরকম একটি প্রতিপত্তি দিয়েছেন, উম্মত নয় উম্মত তো মহব্বতের, শত্রুরা তার ভয়ে কাঁপে। তিন নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজ্জালতু লিয়াল আরদা তুহুরান, আল্লাহ এই পুরো জমিনকে আমার উম্মতের জন্য পবিত্রতা অর্জনকারী জায়গা এবং মসজিদ বানিয়ে দিয়েছেন। আগের প্রত্যেকটি উম্মতের জন্য নিয়ম ছিল নির্দিষ্ট জায়গা ছাড়া ইবাদত করা যেত না, আর আমরা এই জমিনে দুনিয়ার যে কোনো প্রান্তে যে কোনো পাক মাটিতে হাত রেখে তায়াম্মুম করতে পারি, যে কোনো পাক মাটিতে কপাল রেখে সেজদা দিয়ে নামাজ আদায় করতে পারি। চার নম্বর ওয়াহিল্লাত লিয়াল গানাইম, আগের প্রত্যেক নবী রাসূলের উম্মতের উপর আল্লাহর শরীয়ত ছিল যুদ্ধলব্ধ সম্পদ নিজে গ্রহণ করতে পারবে না, আমার উম্মতকে আল্লাহ এই মর্যাদা দিয়েছেন জিহাদের সময় যদি কোনো সম্পদ তোমার হাতে আসে এটি তুমি নিজে গ্রহণ করতে পারবে। পাঁচ নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আগের প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট মানুষ নির্দিষ্ট জায়গার জন্য প্রেরণ করেছেন, কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতির জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। পাঁচ নম্বর ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমার মাধ্যমে নবুয়তের সিলসিলা সমাপ্ত হয়েছে, নবুয়তের সিলসিলা শুরু হয়েছিল আদম আলাইহিস সালাম থেকে, এভাবে উঠছে উঠছে পরিপূর্ণতার দিকে যাচ্ছে। যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী, তাই তার উপর এসে নবুয়তের এই সিলসিলা শুধু শেষ হয় নাই, শেষ তো হয়েছে সাথে পরিপূর্ণতার সাথে শেষ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লারেশন দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের দিনে আমি তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে পরিপূর্ণতা দান করলাম। সম্মানিত হাজিরিন, দেখেন সাহাবায়ে কেরাম যে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝতে পেরেছেন, তার মনের মধ্যে আল্লাহর নবীর ততটুকু মর্যাদা। দেখেন আমি আপনাদেরকে দু তিনটি কথা বলি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কঠিন হৃদয়ের একজন মানুষ ছিলেন, ইসলাম কবুল করার আগেও তিনি আরবে একজন বলিষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন। হ্যাঁ, তিনি মানুষ ভালো ছিলেন কিন্তু রাগ বেশি, শরীরে শক্তি বেশি, একটু মানে কি বলবো একটু বেটাগিরি টাইপের এই চেতনা বেশি। একবার মক্কার কোরাইশেরা, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেন নাই, তিনি কাবা শরীফের পাশে বসে আছেন, এমন সময় শোনা গেল যে কাবা শরীফের পাশে যে পাথরের মূর্তিগুলো ওরা তৈরি করে রেখেছিল একটি মূর্তি থেকে আওয়াজ আসছে। এবার মূর্তি থেকে আওয়াজ আসলে এটি তো অবশ্যই কোনো বিপজ্জনক বিষয়, সবাই উঠে দিল দৌড়, ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন একা। তিনি কান পেতে শুনলেন ওই মূর্তি থেকে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কথা আসছে, শুনলেন ওই মূর্তি থেকে আল্লাহ আওয়াজ বের করছেন, ওই মূর্তির মুখ থেকে বের হচ্ছে ইয়া জালিহ আমরুন নাজি রাজুলুন ফাসিহ ইয়াকুলু বিলা ইলাহা ইল্লাল্লাহ, শুনো নাজাতের পথকে প্রশস্ত করার জন্য একজন সুস্পষ্টভাষী নবী এসেছেন যিনি তোমাদেরকে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তার কাছে গিয়ে ঈমান নিয়ে আসো। আরেকজন সাহাবী
ইয়ামেনের হাদরামাউত এলাকার তিনি একজন প্রিন্স, একজন রাজকুমার, ওয়াইল ইবনে হাজার রাদিয়াল্লাহু আনহু। তিনি আল্লাহর নবীর কাছে আসলেন, এসে ইমান কবুল করলেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন ইসলাম কবুল করলাম, এত দূর থেকে এসে আপনাকে এই কাহিনীটা বলতে চাই। আল্লাহ নবী বললেন যে তুমি বলবে নাকি আমি বলে দেব। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন, কিন্তু আমি বিষয়টা বলতে চাই। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক, আমি খুব ধনী মানুষ, আমি মূর্তি পূজারী, তো আমার আকিক পাথর দিয়ে তৈরি একটি মূর্তি ছিল, আমি প্রত্যেকদিন পূজা করতাম। একদিন সন্ধ্যার সময় কিছুদিন আগে শুনি ওই মূর্তির ঘর থেকে বিকট শব্দে আওয়াজ আসছে। আমি চিন্তা করলাম ভগবান মনে হয় নারাজ হয়েছেন, গিয়ে তাড়াতাড়ি সেজদা দিলাম। তখন শুনি ওই মূর্তির ভেতর থেকে আওয়াজ আসছে, কে যেন বলছে, ওয়া আজাবা লি ওয়াইল ইবনে হাজরিন ইয়াকালু ইয়াদরি ওয়া হুয়া লা ইয়াদরি। হায় আশ্চর্যের বিষয়, ওয়াইল ইবনে হাজার, এই বেটাকে ভালো মনে করেছিলাম, এখন তো দেখি এটি একেবারে কিছুই জানে না। তিনি চিন্তা করলেন, আজকে ভগবান রাগ করেছেন, কি ব্যাপার, আমার নামে বদনাম করা হচ্ছে। তিনি বললেন, কে বলছো, কিছুই বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলে কি বলতে চাও। তখন আবার আওয়াজ আসছিল যে, মা যা ইউরজা মিন নুহিতিন সাখরা লাইসা বিজি নাফইন ওয়ালা বিজি দুররি। অত আশ্চর্যের বিষয়, ওয়াইল ইবনে হাজার, এত জ্ঞানী মানুষ হয়েও তুমি একটি পাথরের সামনে কিভাবে মাথা ঝুঁকাতে পারো, এই পাথর তোমার কোনো লাভও করতে পারবে না, তোমার কোনো ক্ষতিও করতে পারবে না। তিনি তখন আশ্চর্য হয়ে গেলেন, বললেন, তাইলে আমি কি করব। তখন ওই পাথরের মূর্তি থেকে আবার আওয়াজ আসলো যে, তাদিনু দীনান নাবিয়িল মুসাল্লি ইরহাল ইলা ইয়াসরিব দাতিন নখলি। ইয়াসরিব নামক একটি শহর রয়েছে যেখানে খেজুরের প্রশস্ত বাগান, সেখানে তুমি তাড়াতাড়ি চলে যাও। তাদিনু দীনান নাবিয়িল মুসাল্লি মুহাম্মাদিন নাবিয়্যি খাইরুর রুসুলি। সেখানে নামাজি একজন নবী এসেছেন যার নাম মুহাম্মদ, তার কাছে গিয়ে তুমি তাড়াতাড়ি ইসলাম কবুল করো। আরেকজন সাহাবি, তার নাম সাওয়াদ ইবনে কারিব রাদিয়াল্লাহু আনহু, তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন জিন সাধক, জিন পড়ি, এগুলো নিয়ে আমার কাজ কারবার। ইয়া রাসূলুল্লাহ, আমি তিন রাত থেকে ঘুমাতে পারি না, প্রত্যেক রাতে ঘুমাই, তখন আমার একটি জিন রয়েছে, ওটি এসে আমাকে খালি লাথি দে, বলে ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠো। আমি উঠি, আবার ঘুমিয়ে যাই, আবার লাথি দে, আর শুধু একটি কথা বলে, আতাকা রাসূলুম মিন লুয়াই ইবনে গালিবি। লুয়াই ইবনে গালিব ইবনে ফিহির ইবনে কুরাইশ, ফিহির যার নাম ছিল কুরাইশ, ওই ব্যক্তির বংশ থেকে একজন নবী এসেছেন, তাড়াতাড়ি তার কাছে গিয়ে ইসলাম কবুল করো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরপর তিনটি রাত ঘুম নষ্ট হয়েছে, আমি আর টিকতে না পেরে চলে এসেছি, এসে আপনার কাছে ইসলাম কবুল করলাম ইয়া রাসূলুল্লাহ। ইসলাম কবুল করে তিনি আল্লাহর নবীকে একটি কবিতা শুনালেন, ওই কবিতাটা ছিল এরকম, তিনি বলেছিলেন, ফা আশহাদু আন্নাল্লাহ লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মামুনুন আলা কুল্লি গায়িবি। তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো রব নেই, আর আপনি আল্লাহর পক্ষ থেকে আগত তাম ইলমে গায়েবের ধারক বাহক, আল্লাহ আপনাকে ইলমে গায়েব শিক্ষা দিয়েছেন। আপনি হচ্ছেন আল্লাহ পর্যন্ত পৌঁছানোর সর্বশ্রেষ্ঠ ওয়াসিলা। এরপরে তিনি বললেন, ওয়াকুনলি শাফিআন ইয়াউমা লা যু শাফাআতিন সিওয়াকা বিমুগদিন আন সাওয়াদ ইবনে কারিবি। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার সুপারিশ ছাড়া কোনো মানুষ আল্লাহর আযাব থেকে মুক্তি না পাবে, সেই ভয়াল কিয়ামতের দিন আপনার সাহাবি সাওয়াদ ইবনে কারিবকে আপনার শাফাআত থেকে বঞ্চিত করবেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী এই কবিতা শুনে হাসলেন এবং বললেন, কদ আফলাহতা ইয়া সাওয়াদ, সাওয়াদ তুমি সফল কাম হয়ে গেছো। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার আদবটিও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আপনি কুরআন শরীফে দেখবেন আল্লাহ বাদ বাকি নবীদেরকে নাম ধরে অ্যাড্রেস করেছেন, নাম ধরেই অ্যাড্রেস করেছেন। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ ডেকেছেন কি বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। যখন নূহ আলাইহিস সালামকে দেখেছেন, ইয়া নূহ হুবিত বিসালামিন মিন্না, হে নূহ, সালামের সাথে নৌকা থেকে নামো।
যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছেন, ইয়া ইব্রাহিম কদ সাদদাক্তার রুইয়া, হে ইব্রাহিম তোমার স্বপ্ন সত্যি হয়েছে। যখন মূসাকে দেখেছেন, ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ, হে মূসা আমি আল্লাহ। যখন ঈসা আলাইহিস সালামকে দেখেছেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম আযকুর নিয়মতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিক, হে মূসা ঈসা তোমার এবং তোমার মায়ের উপর আমার যে রহমত এগুলোকে তুমি স্মরণ করো। যখন দাউদকে দেখেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। যখন জাকারিয়াকে দেখেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। যখন ইয়াহইয়াকে দেখেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। কিন্তু পুরো কোরআন শরীফে একবারও পাবেন না আল্লাহ আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে দেখেছেন। যতবার দেখেছেন আল্লাহ দেখেছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। অত্যন্ত দয়াময় এবং মায়াময় নাম নিয়ে আল্লাহ তার নবী সাহেবকে অ্যাড্রেস করেছেন। কেন করেছেন? আল্লাহর জন্য তো আদব দেখানোর কোনো প্রশ্ন নেই। নবী আল্লাহর বান্দা, বান্দার জন্য রব কেন আদব দেখাবে? আসলে রব আদব দেখাচ্ছেন না, রব আমাদেরকে আদব শিখিয়ে দিচ্ছেন। এখানে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকাডাকির ক্ষেত্রেও তোমরা হুঁশিয়ার থাকবে। এজন্য হাদিসে আমরা পাই সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, মুসনাদে আহমদের মধ্যে সহিহ সনদে হাদিস রয়েছে, যখনই মদিনার বাইরে যেতেন অথবা কোথাও বাইরে গেলে মদিনায় ফিরে আসতেন, আল্লাহর নবীর কবর শরীফের দাম সামনে দাঁড়িয়ে বলতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে ডান দিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কবর শরীফের পাশে দাঁড়িয়ে বলতেন, আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন সিদ্দিক। এরপর আরেকটি ডান দিকে তার নিজের বাবা উমর রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়িয়ে বলতেন, আসসালামু আলাইকা ইয়া আবাতা, হে আমার প্রিয় বাবা আপনার প্রতি সালাম। এর দ্বারা আমরা দলিল পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফে গিয়ে আমরা কিভাবে সালাম পেশ করব। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এতটুকু মর্যাদা দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনকে মাটি দিয়ে বানিয়েছেন আর জান্নাতকে আল্লাহ নূর দিয়ে বানিয়েছেন, কিন্তু একমাত্র তার হাবিবের ওয়াসিলায় রব্বুল আলামিন এই দুনিয়ার একটু জায়গাকে নূর হিসাবে কবুল করে নিয়েছেন। আল্লাহর নবী বলেছেন সহিহ বুখারীতে হাদিস রয়েছে, ইমাম বুখারী এই হাদিস দিয়ে একটি আলাদা পরিচ্ছেদ রচনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী জায়গা এই পৃথিবীতে জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান। এই ঘর বর্তমানে রাসূলুল্লাহ সাল্লামের রওদা শরীফ, অর্থাৎ বর্তমানে যদি আপনি মদিনা শরীফে যান, রওদা শরীফের দক্ষিণ, তারপরে আপনি বাম দিকে, অর্থাৎ আপনি যদি রওদা শরীফ যেখানে শেষ হয় ওই জায়গার সবুজ জালি থেকে শুরু করে মিম্বরে রাসূল পর্যন্ত এই পুরোটি জায়গা দেখবেন, অন্য মসজিদের অন্যান্য জায়গাগুলোতে লাল কার্পেট, ওই জায়গাতে একটু সবুজ কার্পেট থাকে। তারা সৌদি গভর্নমেন্ট একটু বেড়া দিয়ে রাখে এই জন্য, আপনাকে বোঝানোর জন্য যে এই জায়গাটি একটু আলাদা। আপনি কিভাবে বুঝবেন কতটুকু আলাদা? আপনি এখানে পা দিলে মনে করবেন আপনি সত্যি সত্যি জান্নাতের মধ্যে চলে এসেছেন। আল্লাহর নবী তার উম্মতের জন্য দুনিয়াতে জান্নাতের একটু ছায়া, একটু সৌন্দর্য, একটু বারাকা তার উম্মতের জন্য রেখে গিয়েছেন। শুধু এতটুকু না, আল্লাহর নবী আমাদেরকে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন উপহার দিয়েছেন। বলেছেন যে আমি তোমাদেরকে এমন একটি জিকির শিখাবো যেটি জান্নাতের খাজানা থেকে আল্লাহ আমাকে দিয়েছেন। এই জিকিরটি হচ্ছে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি সবসময় পড়বেন, এটি আপনার জন্য বুলেট প্রুফ জ্যাকেট হিসাবে কাজে লাগবে। দুনিয়ার তাম বিপদ আপদ থেকে আল্লাহ এই একটি জিকিরের কারণে আপনাকে বাঁচিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত দিয়েছেন এবং তার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কত দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমি বলছি উম্মতে মুহাম্মদের মর্যাদার কথা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাদেরকে যে মর্যাদা দিয়েছেন, আল্লাহর নবী বলেছেন যে আমি, বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, আমি মেরাজের রাতে সব নবীদের সাথে সাক্ষাৎ হলো। এই নবীদের উম্মতের সংখ্যাও আল্লাহ আমাকে দেখিয়ে দিলেন। বেশিরভাগ নবীর তেমন বড় উম্মত নাই, এমন নবী আমি দেখলাম যে নবীর সাথে কোনো উম্মত নেই, কারোর সাথে একজন দুজন তিনজন। এমন সময় একজন নবীকে দেখলাম তার সাথে বিশাল বড় একটি উম্মত। আমি চিন্তা করলাম এরা মনে হয় আমার উম্মত। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল এরা কি আমার উম্মত? জিব্রাইল বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এরা মূসা আলাইহিস সালামের উম্মত, আপনার উম্মত এখনো বাকি আছে।
এরপরে কিছুক্ষণ পরে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু উপরের দিকে তাকিয়ে দেখুন, আমি দেখি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি উম্মতকে আমার সামনে হাজির করেছেন যারা এই পুরো সৃষ্টির পুরো দিগন্ত কভার করে আছে। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আগের যে উম্মতকে দেখেছিলেন এরা মূসা আলাইহিস সালামের উম্মত, আপনার উম্মত হচ্ছে তারা যাদের যাদের সংখ্যা আল্লাহর পুরো সৃষ্টিকে কভার করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীদেরকে আল্লাহ 120টি কাতারবদ্ধ করবেন, তার মধ্যে প্রথম 80টি কাতার হবে আমার উম্মতের সমষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের সময় আল্লাহর নবী বলেছেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করেছেন। কিয়ামতের সময় যখন বিচার চলছে, মানুষ পেরেশান, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাউসার থেকে আমার উম্মতকে পানি পান করানোর আদেশ দেবেন। আমি নিজ হাতে আমার প্রত্যেকটি উম্মতকে পানি পান করাবো, যে আমার হাত থেকে একবার পানি পান করবে, লা নাজমা উবাদাহা আবাদা, ওই ব্যক্তি এর পরবর্তী কখনো আর কখনো পিপাসিত হবে না। আমরাও দোয়া করি সেদিন যেন আমাদের মতো মানুষেরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারি, বলুন আমিন। এরপরে আল্লাহর নবী বলেছেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস রয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার খাদিম, কিয়ামতের দিন কি আপনি আমার জন্য শাফাআত করবেন? আল্লাহর নবী বলেন, আনাস অবশ্যই করবো জি, যে কোনো একটা দিন। এবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার সমস্যা হলে বলবেন আমাকে, আমার আবার এগুলো খেয়াল থাকে না। কত সময়টা? আচ্ছা ওকে, 15 মিনিট আছে, সমস্যা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি অবশ্যই তোমার জন্য সাফাত করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ একটি প্রশ্ন মনে হলো, কিয়ামতের দিন এত মানুষের ভিড়ে আমি আপনাকে কোন জায়গায় খুঁজে পাবো, কোন জায়গায় আপনাকে খুঁজে পাবো? আনাস রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর আরশের আশেপাশেই থাকবেন, আমি ওইখানে গিয়ে কিভাবে আপনাকে ধরবো? আল্লাহর নবী বললেন, আনাস তুমি আমাকে পাবে হাউজে কাউসারের পাশে, ওইখানে আমি আমার পিপাসার্থ উম্মতকে পানি পান করাতে থাকবো। সহিহ হাদিস তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ বাই চান্স যদি আমি আপনাকে হাউজে কাউসারের পাশে না পাই তখন কোথায় খুঁজবো? আল্লাহর নবী বললেন যে যদি আমাকে হাউজে কাউসারের পাশে না পাও তাহলে মিজানের কাছে, যেখানে আমার উম্মতের নেকি এবং গুনাকে পরিমাপ করা হচ্ছে, আমাকে তুমি সেই জায়গায় খুঁজে পাবে, আমি সেখানে দাঁড়িয়ে আমার উম্মতের জন্য শাফাত করতে থাকব। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ বাই চান্স যদি সেখানেও না পাই তাহলে আপনাকে কোন জায়গায় খুঁজে পাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনাস যদি আমাকে সেখানেও না পাও তাহলে আমাকে তুমি পাবে পুলসিরাতের কিনারায়, আমি সেখানে বসে আমার একজন একজন উম্মত পার হচ্ছে আর আমি বসে আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ আমার উম্মতের পাটি যেন পিছলে না যায়, তুমি যেন আমার উম্মতকে সালামত রাখো। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি ওখানেও না পাই? আল্লাহর নবী বললেন, আনাস কিয়ামতের এই পুরোটি সময় যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতিকে জান্নাতে আর সমস্ত জাহান্নামীকে জাহান্নামে ফয়সালা করে এদেরকে পাঠিয়ে না দিবেন, কিয়ামতের শুরু থেকে শেষ সময় পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তিনটি জায়গায় আমার উম্মতকে একা ফেলে আর কোথাও চলে যাব না। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মর্যাদাটি পেয়েছি। আমি আরো যদি বলি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন ছিলেন, সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ফয়েজ পেয়েছেন। প্রশ্ন আসে যে আমরা তো মাহরুম হয়ে গেলাম, এবার আমি এতক্ষণ যা বললাম সব বলেছি পুরো ইন টোটাল উম্মতকে নিয়ে, এবার দুটি হাদিস বলে আমার বক্তব্য শেষ করব, এই দুটি আর কাউকে নিয়ে না, শুধু আমাদেরকে নিয়ে, আমরা এখানে যারা বসে আছি এদের ব্যাপারে আল্লাহর নবী কি বলেছেন সেটি নিয়ে দেখেন। আমাদের আফসুস হয়, হায় আমরা যদি আমাদের নবীর যুগে হতাম তাহলে তার চেহারা মুবারক দেখতাম। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ যদি আল্লাহ কুরআন নাজিল নাও বা করতেন তবুও আপনার চেহারা দেখে আমি ঈমান নিয়ে আসতাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ
প্রথম দিন যেদিন আপনার সাথে দেখা করতে আসি, দেখা করতে পারি নাই, অনেক ভিড় ছিল, দূর থেকে আপনার চেহারা দেখেছি, ও আরিফ তো আন্না ওয়াজহু লাইসা বিওয়াজহি কাযিব, আর আপনার চেহারাটি দেখে আমার মনে হয়েছে এই চেহারাটি কোনো মিথ্যাবাদী মানুষের চেহারা নয়। তাই আমাদেরও মনে হয় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটি যদি দেখতে পারতাম, হ্যাঁ এর চেয়ে বড় সৌভাগ্য তো আর হতো না, কিন্তু তবুও আল্লাহ আমাদেরকে একেবারে বঞ্চিত করেন নাই। দুটি হাদিস বলে আপনাদের সামনে থেকে বিদায় নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার দুনিয়া থেকে বিদায় নেওয়াটাও তোমাদের জন্য কল্যাণকর। কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে সহিহ মুসলিম শরীফের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো উম্মতের ভালো চান, তখন উম্মতকে দুনিয়াতে রাখা অবস্থায় নবীকে তুলে নেন। নবী যখন আলামে বরজখে চলে যান, ওখান থেকে উম্মতের জন্য অনবরত দোয়া করতে থাকেন। আর আল্লাহ যখন কোনো উম্মতকে ধ্বংস করতে চান, প্রথমে উম্মতকে ধ্বংস করেন, এরপরে নবীকে উঠিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই উম্মতকে জমিনে রাখবেন, আর আমাদের নবীকে আগে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তাইয়্যেবার মাটিতে আরাম করা অবস্থায় প্রতিনিয়ত আমাদের জন্য আল্লাহুম্মা হাবলি উম্মতি বলে দোয়া করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিন তোমাদের সর্বশ্রেষ্ঠ দিন, ফাআকসিরু সালাতা ফিয়া, সেই দিন আমার প্রতি বেশি করে দুরুদ পাঠ করবে। এক সাহাবী জানার জন্য জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তুরাদু ইলাইয়া সালাতানা, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যখন আপনাকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন তখন তো আপনি কবরে চলে যাবেন, তো আমাদের দুরুদ আপনার কাছে কিভাবে পৌঁছাবে? জানার জন্য জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এরকম হয় যে আমাদের মতো মাটিতে গিয়ে পচে শেষ হয়ে যান, তাহলে আমাদের দুরুদ কোন জায়গায় যাবে? এই সাহাবী জানার জন্য জিজ্ঞেস করেছেন। আমরা কিয়ামত পর্যন্ত একটি মাসলার সমাধান পেয়ে গেছি। আল্লাহর নবী বললেন, না ইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, আল্লাহ তোমাদের প্রত্যেকটি দুরুদ দুনিয়ার যে জায়গায় পাঠ করো আমার কাছে পৌঁছে দেবেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন যে শুনো, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আমবিয়া, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দেহ ভক্ষণ করাকে মাটির জন্য হারাম করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই তো বললাম দুরুদের কথা, এবার আসি সালামের কথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না লিল্লাহি মালাঈকাতুন সাইয়াহিনা ফিল আরদ, আল্লাহ এমন কিছু ফেরেশতাকে তৈরি করেছেন যাদের কাজ হচ্ছে জমিনে ঘুরে বেড়ানো। এদের দায়িত্ব কি? যে সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, দুনিয়ার যে প্রান্তে আমার যে উম্মত আমার প্রতি সালাম পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের মাধ্যমে ওই সালাম আমার কাছে পৌঁছিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কদম সালিম পীর সাহেব হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগত, সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুদূর কদম সাল চার দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর শাহ সুফি আলহাজ কারি আবুল কাশেম নকশেবন্দি মুজাদ্দেদি কদম সালি হুজুর, হুজুর তাশরিফ এনেছেন আমাদের মধ্যে, অল্পক্ষণের মধ্যে হুজুর কথা বলবেন। আমি অনুরোধ করবো মারজান আহমদ চৌধুরী ফুলতলি সাহেবকে যে উনি ওনার আলোচনা সম্পূর্ণ করেন। আমি অনুরোধ করবো যারা এসেছি আমরা সবাই মাহফিলের সৌন্দর্য রক্ষা করি, সবাই যেন আমাদের মাহফিলের সৌন্দর্য বজায় রাখি, সবাই মাহফিলে বসে পড়ি, আমরা মাহফিলে বসে পড়ি সবাই। আপনি আমরা
সম্মানিত হাজিরিন, আমি যেটি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু ফেরেশতাকে তৈরি করেছেন, যাদের কাজ হচ্ছে আল্লাহ নবী বলেছেন যে ইন্নালিল্লাহি মালাইকাতুন সাইয়াহিন ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু ফেরেশতা রয়েছেন যারা এই জমিনে ঘুরে বেড়ান, ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, এরা আমার উম্মতের পক্ষ থেকে আমার কাছে সালাম পৌঁছে দেন। দুনিয়ার যে প্রান্তে দাঁড়িয়ে আপনি বলছেন ইয়া নবী সালামু আলাইকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনার নাম পরিচয় সহ আপনার সালাম পৌঁছে যাচ্ছে, এখান থেকে আপনি বলছেন ইয়া নবী সালামু আলাইকা, সম্ভবত ওখান থেকে আপনার নবী জবাব দিচ্ছেন ইয়া উম্মতি সালামু আলাইকা, আপনি বলছেন নবী আপনার প্রতি সালাম, নবী বলছেন উম্মত তোমার প্রতি সালাম। সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় এই উম্মতকে যে মর্যাদা দিয়েছেন সেটি অন্য কোনো উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আমি বলেছিলাম দুটি হাদিস বলবো, একটি শেষ করেছি, শেষ একটি হাদিস বলে দুইটা মিনিট আমার বক্তব্যকে আমি সমাপ্ত করবো ইনশাআল্লাহ। বলেছিলাম আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন আইয়ুল খালকি আজাবু ইলাইকুম ইমানান, হে আমার সাহাবীরা, তোমাদের কাছে সবচেয়ে বিস্ময়কর, সবচেয়ে অবাক করা ইমান কাদের মনে হয়, আল্লাহর সৃষ্টির মধ্যে কোন মানুষদের ইমান তোমাদের কাছে সবচেয়ে আশ্চর্যজনক ইমান মনে হয়? ফেরেশতারা খানিকক্ষণ চিন্তা করে বললেন আল মালাইকা ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের, সাহাবীরা বললেন আল মালাইকা ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ইমান আমাদের কাছে অত্যন্ত আশ্চর্যজনক একটি ইমান মনে হয়। আল্লাহ নবী বললেন যে ফেরেশতারা যদি ইমান আনেন তাহলে এখানে তো আশ্চর্য হওয়ার কি আছে, ফেরেশতারা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই অবস্থান করছেন। ওয়ামা লাহুম লা ইউমিনুন ওয়া হুম ইনদা রাব্বিহিম, সাহাবায়ে কেরাম আবার চিন্তা করে বললেন ইয়া রাসূলুল্লাহ, তাইলে নবী রাসূলদের ইমান মনে হয় সবচেয়ে আশ্চর্যজনক ইমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন ওমা লাহুম লা ইউমিনুন ওয়াল ওয়াহিয়ু ইয়ানজিলু আলাইহিম, নবী রাসূল যদি ঈমান আনেন তাহলে এত আশ্চর্য হওয়ার কি আছে, নবী রাসূলদের প্রতি প্রতিনিয়ত আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ওহী নিয়ে আসছেন, তো এরা তো ঈমান আনবেনই। সাহাবা কেরাম আরো খানিকক্ষণ চিন্তা করে বললেন ফা নাহনু ইয়া রাসূলুল্লাহ, তাইলে মনে হয় ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাহাবীরা আমাদের ঈমান সবচেয়ে বিস্ময়কর ঈমান। আল্লাহর নবী বললেন ওমা লাকুম লা তুমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম, তোমরা যদি ঈমানদার হও এত আশ্চর্য হওয়ার কি আছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে তোমাদের সামনে উপস্থিত আছি। সাহাবা কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি ফেরেশতারা না হয়, নবী রাসূল না হয় এবং আমরা সাহাবিরাও না হই, তাহলে কার ইমান আপনার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হয় আমরা জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন ইন্না আজাবাল খালকি ইলাইয়া ঈমানান কওমুন ইয়াকুনুনা মিন বাদি, হে আমার সাহাবিরা, আমার কাছে দুনিয়ার সবচেয়ে আশ্চর্যজনক বিস্ময়কর ইমান মনে হয় আমার সেই সকল উম্মতের ইমান যারা আখেরি জামানায় আসবে, আমাকে দেখবে না তবুও আমার প্রতি ইমান আনবে। আল্লাহর নবী বলেছেন তুবা লিমান রাআনি ওয়া আমানা বি, যে ব্যক্তি আমাকে দেখলো আর আমার প্রতি ঈমান আনলো তাকে আমি মুবারকবাদ দিচ্ছি। ওয়া তুবা সাবঈনা মাররাতিন লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি, আর যে আমার উম্মত আমাকে না দেখে আমার প্রতি ঈমান আনলো আমি নবী তাকে 70 বার মুবারকবাদ দিচ্ছি। বলেছিলাম দুটি হাদিস বলবো আমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিস্ময়কর ইমানের অধিকারী বানিয়েছেন, আমার কথায় নয় তার হাবিবের কথায়। আমাদের ইমান শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ ইমান সাহাবিদের, আমাদের ইমান বিস্ময়কর। আরবিতে একটিকে বলা হয় আফবাল আর একটিকে আজাব, আজাব মানে আমাদের ইমান আশ্চর্যজনক, আমরা নবীকে না দেখেও ইমান এনেছি, এজন্য আল্লাহ নবী আমাদেরকে বড় মহব্বত করেছেন। কিয়ামত পর্যন্ত আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লামের দোয়াটি জারি থাকবে আর আমাদের নবী হায়াতুন নবী। আর সাহাবায়ে কেরামের ইমান ছিল অত্যন্ত শক্ত পাকাপুক্ত ইমান। আর দ্বিতীয় যে কথাটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতকে 70 বার মুবারকবাদ দিয়েছেন যারা আল্লাহর হাবিবকে না দেখে তার প্রতি ইমান এনেছে। সম্মানিত হাজিরিন, বক্তব্য শেষ করার আগে আমার কথাটি আমি আবার রিপিট করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক ওয়াসিলায় আমাদেরকে যে মহান মর্যাদার অধিকারী করেছেন সেই মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন অন্য কোনো উম্মতকে দেন নাই। অতএব আমাদেরও উচিত যে আমরা দুনিয়া আখেরাতে যেন আমাদের
নবী সাল্লাল্লাহু আলাইহি নামের কলঙ্ক না হই। এই নামের ইজ্জতটি আমরা আমাদের মাথার সাথে লাগিয়েছি, এই নামের ইজ্জতটি যেন দুনিয়াতে এবং আখেরাতে এই দুনিয়ায় প্রত্যেকটি জাতির সামনে আর কিয়ামতের দিন আল্লাহর তামাম মখলুকাতের সামনে আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিসাবে এই ইজ্জতটি বজায় রাখতে পারি। আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বসা এবং শোনাকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পীর সাহেব হুজুর এসেছেন, উনি বক্তব্য শেষে দোয়া করবেন। আমাকে আর এখানে বিয়ে বেদবি হয়ে যাবে। হুজুর শেষ করে দোয়া করবেন। একবার দুরুস্বই পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم آمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله الله তোমার কাছে লাখো কোটি শুকরিয়া মাওলা, তুমি আমরা রে মুসলমান বানাইছো, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত বানাইছো, আমরা রে কোরআনুল করিম দিছো, আমরা রে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মায়ার উম্মত বানাইছো। রব্বুল আলামিন আমরার কাছ থেকে যেন এমন কোনো ত্রুটি না হয় যে আমরা তোমার হাবিবের উম্মত হওয়া এই সম্মানটা আড়াইলাই। রব্বুল আলামিন দুনিয়ার বুকো মুসলমান হল যে যে জায়গায় আসেন, তুমি মৌলায় সাহায্য করো। আল্লাহ এই মাহফিলে তুমি কবুল করো, এই মাহফিল যারা আয়োজন করছেন তোমার বান্দাদের দুনিয়া আখেরাতে তুমি সাহায্য করো। আল্লাহ এই হবিগঞ্জের মাটিতে তুমি মৌলায় তোমার দিনের পতাকারে বিজয় উদ্দিন করিয়া দাও। রব্বুল আলামিন বহুত বড় বড় ওলিয়া উলিয়া এই মাহফিলে উপস্থিত ওইরা আর ওইবা, এরা প্রত্যেকের নেক দোয়া থেকে আমরা রে মহরুম করিও না। রব্বুল আলামিন হযরত ফুলতুল সাহেব কুবলা রহমতুল্লাহ আলহির দরজাতে তুমি বুলন্দ করো। আল্লাহ তোমার ওলির দরজাতে তুমি বুলন্দ করে দাও। রব্বুল আলামিন দুনিয়া আখেরাতে আমরা তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের উপরে রাখিও, তোমার হাবিবর শাফাত থেকে আমরা মাহরুম করিও না। রব্বুল আলামিন আমরার তামামর বেমার আজারে দূর করে দাও, আমরার মুসিবতকে তুমি হাল করে দাও। আল্লাহ যে যে গাঠো আটকায় আছো তুমি ছুটাইয়া দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি আলাইহি বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।